হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন আজকে ভিডিও থাম্বনেলে যে একটা ফুলের ডিজাইন আছে। তো ডিজাইনটি কীভাবে কাটিং করতে জেনে নেব। তো তিনটে কালার আমি নিয়ে নিয়েছি, সাদা, কালো আর লাল। তো 2 ইঞ্চি করে কেটে নেব। তো খুবই সহজ এর কাটিংটা করা। তো পুরো ভিডিওটা দেখবেন, তাহলে খুবই সহজে বুঝে যাবেন যে কীভাবে কাটিংটা করতে হবে। তো দেখতেই পাচ্ছেন কালোটা 2 ইঞ্চি করে কেটে নিয়েছি। সাদা, কালো আর লাল তিনটেই 2 ইঞ্চি করে কেটে নেবো ফার্স্টে। তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন। কাটিং করার জন্য একটা তিরছা ফর্ম বানিয়ে নেবেন। তো আমার তিরছা করে ফর্ম বানানো আছে। তো 2 ইঞ্চি একটা ছিপি আমি লাগিয়ে দেবো। 2 ইঞ্চি কাটিং করছেন ওইটা লাগিয়ে দিতে পারেন। তো আমার কাটিং করা ছিল, তাই আমি লাগিয়ে দিচ্ছি 2 ইঞ্চি। খুবই অল্প সময়ের মধ্যে আপনি ডিজাইনটা বানিয়ে নিতে পারবেন। তো এভাবে কালোটা লালটা কাটিং করে নেবেন। তো 1 ইঞ্চি দূর শুধু একটা ছিপি আমি লাগিয়ে দিয়েছি, সাদাটা কাটিং করবো। তো সাদাটা যেভাবে কাটিং করছি ওইভাবে কাটিং করে নেবেন। তো মিডিল পজিশনে কাটিংটা করার জন্যে ফার্স্টে আমি 3 ইঞ্চি করে কেটে নিয়েছি। তো 3 ইঞ্চি করে কাটিং করার পর আবার এই দিক থেকে 3 ইঞ্চি কাটিং করে নেব।
তো এটা সাইজ হবে 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি। তো 3 ইঞ্চিটা আমি আর একটা কাটিং করে নেব, এটা 5 ইঞ্চি থেকে 2 শুধু কম লাগবে। তো এটা কাটিং হয়ে গেলে আমার পুরো কাটিং হয়ে যাবে। তো ভিডিওটা পুরোটাই দেখুন, আর আমাদের ডিজাইন যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো আমাদের ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।